এলএস একাডেমিতে আপনাদের স্বাগত। কথা মতো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি, সেকেন্ড টপিক, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স, মানে ইন্ডেক্সে কততম স্থান রয়েছে ভারতের, সেটা আমরা দেখব, যেটা বিগত প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসছে। আর আমার মনে হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেজন্য নিয়ে আসলাম। বলেছিলাম প্রত্যেকটা টপিক নিয়ে আসবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে সবারই একটা ভীতি থাকে, তো এই ভীতিটা দূর করার জন্য আমি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে বেছেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো একটা একটা করে। তো আজকে রয়েছে ইম্পর্টেন্ট র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স 2019। 2019 ইন্ডেক্সে ভারতের স্থান কত ছিল? তো ফার্স্ট কী রয়েছে, ফার্স্ট রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? 52। আর ফার্স্ট কে ছিল? সুইজারল্যান্ড। তাহলে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019 প্রথম স্থান রয়েছে সুইজারল্যান্ড, আর ইন্ডিয়া রয়েছে 52তম স্থানে, 52। সেকেন্ড রয়েছে ইনোভেশন ইন্ডেক্স, ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থান কার রয়েছে? সাউথ কোরিয়া, আর ইন্ডিয়া রয়েছে 54th। তাহলে ইনোভেশন ইন্ডেক্সে প্রথম রয়েছে সাউথ কোরিয়া, ইন্ডিয়া রয়েছে 54th। নেক্সট রয়েছে করাপশন পারসেপশন ইন্ডেক্স, CPI, করাপশন পারসেপশন ইন্ডেক্স, এটা ফুল ফর্মটাও পড়ে রাখবো, অনেক সময় ফুল ফর্ম দিয়ে দেয়। করাপশন পারসেপশন ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে ডেনমার্ক, আর ইন্ডিয়া রয়েছে 78 পজিশনে। নেক্সট রয়েছে গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্স, গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে সুইজারল্যান্ড, আর ইন্ডিয়া রয়েছে 80তম স্থানে। তাহলে গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্সে প্রথম স্থান কার? সুইজারল্যান্ড, আর ইন্ডিয়ার স্থান হচ্ছে 80তম। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান কার রয়েছে? সুইজারল্যান্ড, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 59তম। তাহলে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থান সুইজারল্যান্ড, এবং ইন্ডিয়া 59th। নেক্সট রয়েছে পাসপোর্ট ইন্ডেক্স, পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থান কার? UAE, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 67th। পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থান কার? UAE, আর ইন্ডিয়া হচ্ছে 67th। নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স, ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্সে US হচ্ছে প্রথম স্থান, ইন্ডিয়া রয়েছে 36তম স্থানে। ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্সে US হচ্ছে প্রথম স্থান, ইন্ডিয়া রয়েছে 36তম স্থানে। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রথম স্থান রয়েছে ফিনল্যান্ড, আর ইন্ডিয়া রয়েছে 140তম স্থানে। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের ফিনল্যান্ড হচ্ছে প্রথম স্থান, ইন্ডিয়া রয়েছে 140তম স্থানে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান ব্র্যান্ডস অফ 2019, ইন্ডিয়ান ব্র্যান্ডস অফ 2019 কে রয়েছে প্রথম স্থানে? TCS, টাটা কনসালটেন্সি সার্ভিস। এর সঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের যদি এরকম প্রশ্ন আছে যে মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড কী, সেটাও কিন্তু টাটাই হবে। তাহলে আমাদের ভারতবর্ষের মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে টাটা, সেকেন্ডে রয়েছে LIC, এবং থার্ডে রয়েছে ইনফোসিস। তাহলে এটা মাথায় রাখবো যে আমাদের মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে টাটা, সেকেন্ড হচ্ছে LIC, থার্ড হচ্ছে ইনফোসিস। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে নরওয়ে, এবং ইন্ডিয়া রয়েছে 140তম। তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2019 প্রথম স্থান কার রয়েছে? নরওয়ে, ইন্ডিয়া রয়েছে 140তম। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস মিলিটারি এক্সপেন্ডিচার, ওয়ার্ল্ড মিলিটারি এক্সপেন্ডিচারে প্রথম স্থান রয়েছে US, এবং ইন্ডিয়া রয়েছে 4র্থ স্থানে। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই ওয়ার্ল্ডস মিলিটারি এক্সপেন্ডিচারে প্রথম স্থান হচ্ছে আমেরিকা, নেক্সট রয়েছে হচ্ছে চায়না, থার্ড হয়েছে সৌদি আরবিয়া, ফোর্থ হচ্ছে ইন্ডিয়া। নেক্সট রয়েছে SDG জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স, SDG এই এখানে যে আমি যেটা বললাম SDG, এই SDG কিন্তু ফুল ফর্ম অনেক সময় দিয়ে থাকে। যদি বলে SDG ফুল ফর্ম কী হবে, তাহলে আমরা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই SDG জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে ডেনমার্ক, ইন্ডিয়া রয়েছে 95তম স্থানে। তাহলে ডেনমার্ক কত? প্রথম স্থান, ইন্ডিয়া রয়েছে 95তম স্থানে। নেক্সট রয়েছে 2019
যে গোল্ড রিজার্ভ করা আছে তার মানে মানে কত তো কত সোনা আছে কোন দেশে সেটা হিসাবে প্রথম স্থানে রয়েছে ইউএস এবং ইন্ডিয়া রয়েছে 10th পজিশনে। এখানে ইন্ডিয়ার পজিশন দুটো আছে, কোথাও দেখা পাবে 9th, কোথাও থাকবে 10th। এবার কেন হচ্ছে সেটা বলে দিই, যদি এটা ইনক্লুডিং IMF থাকে, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে যদি ইনক্লুড করা থাকে, তাহলে ইন্ডিয়া র্যাঙ্ক হয়ে যাবে 10th। আর যদি এক্সক্লুড করা থাকে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে, তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক হবে 9th। এটা মাথায় রাখবে, আর না থাক এটা অসুবিধা হলে লিখে রাখবো। নেক্সট রয়েছে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স। গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া রয়েছে 68th পজিশনে। তাই গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্সে সিঙ্গাপুর রয়েছে প্রথম স্থান, ইন্ডিয়া রয়েছে 68th স্থানে। নেক্সট রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ভীষণ ইম্পর্টেন্ট। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান কত? 102th। এটা আমি শুধু ইন্ডিয়াটাই দিলাম, কারণ আসলে শুধুমাত্র ইন্ডিয়াটাই আসবে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে তাহলে ইন্ডিয়ার স্থান কত? 102th। নেক্সট রয়েছে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স। ইন্ডিয়ার মধ্যে ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থান দেওয়া করেছে কে? কর্ণাটক। আর হচ্ছে তামিলনাড়ু কি দ্বিতীয়তম স্থানে রয়েছে। তাহলে ইন্ডিয়ার যেটা হচ্ছে ইনোভেশন, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে কর্ণাটক এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের তামিলনাড়ু। আর একটা কথা বলে রাখি, এই যে ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, এই ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সটার মানে যে বের করে সেটা হচ্ছে নীতি। নীতির ফুল ফর্ম সবাই জানা আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, ঠিক আছে? এই নীতি আয়োগটাই আমাদের এই ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সটাকে বের করে। নেক্সট রয়েছে হেলথ ইন্ডেক্স অফ ইন্ডিয়া। হেলথ ইন্ডেক্স অফ ইন্ডিয়ায় প্রথম স্থান অধিকার করেছে কেরালা। হেলথ ইন্ডেক্স অফ ইন্ডিয়ার প্রথম স্থান অধিকার করেছে কেরালা। নেক্সট রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে নরওয়ে এবং ইন্ডিয়ার স্থান রয়েছে 129th। তাহলে প্রশ্ন কী রয়েছিল যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে নরওয়ে আর ইন্ডিয়ার স্থান রয়েছে 129th। নেক্সট রয়েছে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সের প্রথম স্থান কে করেছে? আইসল্যান্ড। এবং ইন্ডিয়া রয়েছে 112th স্থানে। জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড এবং ইন্ডিয়া রয়েছে 112th স্থানে। নেক্সট রয়েছে SDG ইন্ডিয়া ইন্ডেক্স। SDGর ফুল ফর্মটা আমি আগেই বলেছি, এটা ভালো করে মাথায় রাখবো। SDG ইন্ডিয়ান ইন্ডেক্সে প্রথম স্থান রয়েছে কেরালা আর হিমাচল প্রদেশ রয়েছে 2nd স্থানে। তাহলে SDG ইন্ডিয়া ইন্ডেক্স 2019 প্রথম স্থান রয়েছে কেরালা এবং হিমাচল প্রদেশ রয়েছে 2nd স্থানে। তবে এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, ওয়াটার স্ট্রেস ইন্ডেক্স 2019, ওয়াটার স্ট্রেস ইন্ডেক্স 2019 টপ ইন্ডিয়া রয়েছে 46th স্থানে। মানে 46th রিস্ক কান্ট্রি, হাইয়েস্ট রিস্ক কান্ট্রি হচ্ছে আমাদের ইন্ডিয়া। তাহলে ওয়াটার স্ট্রেস ইন্ডেক্স 2019 ইন্ডিয়ার স্থান কত? 46th। মানে 46th হাইয়েস্ট রিস্ক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়া, এটা মাথায় রাখবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর খুব তাড়াতাড়ি সি এর আরেকটা টপিক নিয়ে আসবো আমি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে আমি এটুকু বলতে পারি, কারণ প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন এসছে। তো সবাই এটাকে নোট ডাউন করে রাখবো, আর নেক্সট আমি সি এর আরেকটা টপিক নিয়ে আসছি। ধন্যবাদ।